আমি মোহাম্মদ বোরহান উদ্দিন কেড়ানীহাট প্রগতিশীল ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের নির্বাচনে সাধারণ সম্পাদক পদপ্রার্থী আমার মার্কা বই আমি সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছি যদি সমিতির সদস্য এবং ব্যবসায়ীরা আমাকে নির্বাচিত করে ইনশাআল্লাহ ব্যবসায়ীদের সুখে দুঃখে এবং উন্নয়নে সততা ভিত্তিক জবাবদিহিতামূলক এবং সবার সাথে পরামর্শ করে সকলের সাথে মিলেমিশে সমিতিকে পরিচালনা করব এবং ব্যবসায়ীদের কল্যাণে উদ্ভুত পরিস্থিতি যেভাবে মোকাবেলা করা প্রয়োজন সেভাবে আমি মোকাবেলা করার জন্য প্রস্তুত থাকব প্রাণীহাটের উন্নয়ন এবং ব্যবসায়ীদের ব্যবসা বান্ধব পরিবেশ আর সন্ত্রাসমুক্ত এবং ক্লিন বিশেষ করে আমি একটা এই উপপাদ্য দিয়েছি দৃষ্টি নন্দন সম্প্রীতির কেরানীহাট গড়ার লক্ষ্যে আমি এই ইতিমধ্যে প্রচার প্রচারণা চালিয়েছি যানজটমুক্ত প্রশাসন অনেক সময় দেখা যায় কষ্ট করেও জনসচেতনতার অভাবে মুক্ত করা যায় না তাহলে সেই দৃষ্টিও আমার দৃষ্টি থাকবে সমিতির একজন সাধারণ সম্পাদক যদি নির্বাচিত হয় সেই হিসাবে আমি সেদিকেও নজর রাখবো সম্প্রীতি অনেক সময় দেখা যায় রাজনৈতিক এবং সামাজিক বিভিন্ন কারণে এই কলহ সৃষ্টি হয় সেখানে আমি আমার যোগ্যতা এবং আমার মেধা এবং উপস্থিত সমস্যা মোকাবেলা আমি সম্প্রীতির মাধ্যমে করার চেষ্টা করে কারণ একটি ব্যবসা পরিবেশ করার জন্য আমি আপ্রাণ চেষ্টা করব এবং সমিতির যে আমানত তা সংরক্ষণের জন্য যা যা প্রয়োজন আমি সেভাবেই পরিচালনা করব সব সবসময় অতীত আমি কেরানীহাটের ব্যবসায়ীদের পাশে ছিলাম যদি আমাকে সাধারণ সম্পাদক হিসাবে নির্বাচিত করে ব্যবসায়ীরা ইনশাল্লাহ আমি সব সময় তাদের পাশেই থাকবো এবং সুখে দুখে তাদের পাশেই থেকে স্বচ্ছতাভিত্তিক জবাবদিহিতামূলক কার্যক্রম পরিচালনা করব ইনশাল্লাহ